কেজি কাঁচা সুপারি 10 টাকা দিলে গাড়ি যাব নি দিলে একটু যাব নরে গাড়ি যাব নি দিও দীর্ঘদিন পর স্থানীয় সুপারির অবাধ বাণিজ্য শুরু হয়েছে। বহুদিন পর ব্যবসায়ীরা নিজেদের ফলানো ফসল বাজারজাত করতে পারবেন, এটা তাদের জন্য অত্যন্ত খুশির খবর। কিন্তু এর মধ্যে যদি দালালরাজ এসে খোঁচাখুচি করে তাহলে মেজাজটা বিগড়ে যাবে না? আর সেটাই হলো কালাইনছড়ায়। বিলাসবহুল গাড়িতে চড়ে তিন যুবক এসে কাঁচা সুপারির দাম করে কেজি প্রতি 15 টাকা, পরে বলে 10 টাকা। তখনই মেজাজটা বিগড়ে যায় স্থানীয় ব্যবসায়ীদের। কিন্তু তারপরও স্থানীয়রা এই টাকায় রাজি হয়ে যায়। কিন্তু যখন রিসিপ্ট দেওয়ার কথা বলে তখন তিন যুবক রিসিপ্ট দিতে অস্বীকার করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোনো মতেই পরিস্থিতি শান্ত হচ্ছিল না। কেজি কাঁচা সুপারি 10 টাকা দিলে গাড়ি যাব নি দিলে একটু যাব নরে গাড়ি যাব নি দিও কি হল লব কোক না কি হয় এটু 10 টাকা কে জুন্টু দিয়ে হয় আপনারা লব এটু লোকাল কাঁচা সুপারি তামুল তামুল সিন্ডিকেট বাহিনী টাকার বিনিময়ে কোনো রসিদ দিতে অস্বীকার করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষে শুরু হয় উত্তপ্ত বাগবিতণ্ডা। একসময় পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে চালকরা এই সিন্ডিকেট বাহিনীকে পুলিশে সমঝে দিতে উদ্যত হয়। অবস্থা বেগতিক দেখে গাড়ি নিয়ে চম্পট দেয় তিন যুবক। খবর পেয়ে কাটিগড়া থানার ওসি নবকুমার শইকিয়া, কালাইন থানার ওসি বিপুল বিশ্বাস ও গুমরা পিআইসি ইনচার্জ মানবজ্যোতি মালাকার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। আমরা লাল সুপারি আছে যেই তো ওইখানে তারা হয়েছে গতকালকে তো এই গাড়ি আটকাই রাখা অমল দাস। আপনার নাম আব্দুল হোসেন। তারা হয়েছে এখানে ওখানে গাড়ি লই আইছি আমরা তো কইছে গড়ি কেজি প্রতি 10 টাকা লাল সুপারি লোকাল সুপারি কেজি প্রতি কইছে তারা 10 টাকা দিতাম তো আমরা 10 টাকা রাজি আছে আমরা 10 টাকা কিন্তু আমরা কইছে আমরা কাগজ দেব ওখানে থামাইব সামনে গিয়ে যদি আরো জায়গা থামা তখন কি দেব আমরা কইছে আমরা ঠিক আছে আমরা দিব তুমি আমরা টাকা দেব তারা কইছে না এটা ওই তো এটা সিন্ডিকেট এটা কাগজ দেয়া যাইতো না তো আমরা কইছে আমি গাড়ি ওজন করব যত টাকা হয় আমি দিয়া দিব আমার কাগজ দিবা কাগজ ছাড়া মিটতাম না তুমি ওখানে আটকাইছো সামনে গিয়ে আরেকজনে আটকাইব তখন কি দেব ওরা কইছে আমরা জেনুইন কাগজ জেনুইন টাকা দিব জেনুইন কাগজ দিবা আর না তো আমরা গাড়ি ওখানে আটকাই রাখো আর তারা খেয়ে তারা পরিচয় দিত তারা একটা ডকুমেন্ট দায়িত্ব হবে আপনারা খেয়ে কইছে মানুষের নাম পাইছেন দাদা কেন আমরা তো আজকে তিন দিন থাকি কেন কাড়া আজকে কালাইনছড়া টোল গেটের কেন আছে ঠিক আছে এখন যে একজন ভদ্রলোক তিনজন ভদ্রলোক আইছে তারা গায়া কইছে মানে 10 টাকা করে দিলে পুরো আসামে যাইবা কোনো অসুবিধা নাই আমরা কইলাম স্যার কিলা যাইমু আমরা 10 টাকা করে কি লাগে কেজিত লাগে মানে কেজি 10 টাকা করে লাগে 1 কেজি কাঁটা সুপারি কাঁটা সুপারি 10 টাকা করে লাগে আমরা কইলাম যে আপনার পরিচয়টা কি কই আমরা মামার মানু আছি আচ্ছা এই মামার মানু কইয়া তো স্যার আমরা মানে দিছে আমরা আমরা কইলাম ঠিক আছে মামার মানু আছে আমরা 10 টাকা করে কেজি দাদা আমরা কি রকম দিমু মানে 10 টাকা করে কেজি তুলে তারা কয়জন আইছে এখানে আছে তারা তিনজন দেখছি আসলো আচ্ছা তিনজনের মাঝে তো একজন চশমা আছে হে মাছি আর আরেকজন একটু দাঁড়িয়ালা আসলো হে মাছি আর একজন কালা লইয়া হে সাইডে বোয়াত আসলো আচ্ছা বুঝছেন নি কখন কি হইছে এখন মানে এখন তো তারা আমরা বললাম 10 টাকা করে দিয়ে মারতাম না কয়েকটা দেখতে পারতাম না
এখন যাইতে পারতে না হয়তো আমরা এখানে বোয়া তোমরা একটু মানে আইসন আপনারাও আইসন আমরা এটা লাগে আপনার হইতে বাধ্য হয়েছি আর মামায় একটু হিমন্ত বিশ্ব শর্মা আমরা সিএম তাই না দেখিয়ে দেখো মানে তাই মানুষ পাঠাইছে 10 টাকা করে কেজিত লাগে তাই না কইছে কোনো টাকা লাগে না এখন আবার পয়সা লাগে 10 টাকা করে কেজিতে একটা গাড়িতে 1 লাখ টাকা কত টাকা ব্যবহার হইব আপনার এই কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন।